এই ভিডিওটির মাধ্যমে কাউকে অপমান বা অসম্মান করার উদ্দেশ্য নয়, এই ভিডিওটি কেবলমাত্র বিনোদনের উদ্দেশ্যে নির্মিত। হ্যালো, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজ আমাদের সাথে আছেন টলিউডের একজন বিশাল বড় অভিনেতা ধুমকুশ ঝাঁঝরা ফ্রম বর্ধমান। ওয়েলকাম স্যার, ওয়েলকাম। বসুন বসুন, আমাদের স্টুডিওতে বসুন, এই ছোট্ট ইউটিউবারের স্টুডিও একটু। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, বসুন বসুন বসুন, আসুন এদিকে স্যার, এদিকে। আরে স্যার, এইদিকে এইদিকে স্যার, এইদিকে দাঁড়ান স্যার। আচ্ছা, তার আগে ও কিছু বলার আগে আমি বলে দিই, সেটা আমি অরিত্রকে বেসিক্যালি আমি ডেকেছি আজকে। এটা অরিত্র বলেনি যে ইন্টারভিউ করবে, কিছু অরিত্রকে আমি ডেকেছি আমার ম্যানেজারের থ্রু দিয়ে। তার সো লেট স্টার্ট দ্য ইন্টারভিউ। স্যার, আপনি যে কোশ্চেনগুলো আমাদের সাজিয়ে গুছিয়ে দিয়েছিলেন সেগুলো তাহলে আপনাকে একে একে জিজ্ঞাসা করি। ও, এটা তো বলে যাবে না, এ কেটে দিস, হ্যাঁ এটা একটু কেটে দে। হ্যাঁ স্যার, তাহলে প্রথম কোশ্চেন শুরু করা যাক। তো তাহলে স্যার, আপনি প্রথমে আপনার ফিউচার মুভিজের প্ল্যান। রিসেন্টলি আই গট আ বলিউড অফার, ঠিক আছে, একটা বিশাল বড় সুপারস্টারের বেস্ট ফ্রেন্ডের রোল। হি ইজ দ্য ওয়ান অফ দ্য বিগেস্ট সুপারস্টার ইন আওয়ার কান্ট্রি বলিউড। দে আর রিমেকিং আ 1994 ব্লকবাস্টার ইংলিশ ফিল্ম ফ্রেম টু ফ্রেম রিমেক। দে কল মি আপ ইন দ্য ফোন অ্যান্ড দে সে দ্যাট সে এটা হচ্ছে একটা 1994 ব্লকবাস্টার হলিউড ফিল্ম। নামটাও বলেছে, ঠিক। দ্যাট ওয়াজ দ্য ফ্রেম টু ফ্রেম রিমেক অফ দ্যাট ফিল্ম। সো আর ইউ ইন্টারেস্টেড ইন ডুইং দ্যাট? দ্য ফিল্ম ইজ এ ভেরি ইন্টারেস্টিং রোল দ্যাট ইউ উইল ডু। অনেক রিকোয়েস্ট করেছে, বারবার রিকোয়েস্ট করেছে, দ্যাট স্টার হ্যাজ ইন ফোর্স দেম টু ইউনো টু কনভিন্স মি, কে ওকে একবার কনভিন্স করো, আই হ্যাভ সিন হিজ প্রোফাইল, আমার ভালো লেগেছে, সো প্লিজ একটু বল। বাট তাও আমি করি না, আমি এভাবে শুরু করতে চাই না। বলিউডের মতো ইন্ডাস্ট্রিতে ওয়ান অফ দ্য বিগেস্ট সুপারস্টার is doing a Hollywood frame to frame remake. আমায় বলেছে ওরা, আরে তোমরা কি চেঞ্জেস করছো আমায় জানো, তাহলে আমি যদি রোলটার মধ্যে কিছু চেঞ্জেস পাই আমি দেখছি। যে নো স্যার, উই আর ডুইং ইট ফ্রেম টু ফ্রেম। আমি না করে দিয়েছি। ও হ্যাঁ স্যার, বুঝলাম ব্যাপারটা। কিন্তু স্যার, একটা আমাদের তরফ থেকে একটা রিকোয়েস্ট আছে, আমি ছোট্ট এই ইউটিউবার, আপনি যদি আমাদের দর্শকের জন্য একটু ওই বাঁদর না মানে ওই একটু যদি আপনি একটু নিচে দেখান, যে কোনো গানে, আপনার এটা যে কোনো গানে, প্লিজ স্যার একটু আসুন, স্যার আসুন একটু নেচে দেখান, প্লিজ। ওয়েলকাম আমাদের সবার প্রিয় অঙ্কুশ ঝাঁঝরা। শুনুন স্যার, বসুন। খুব থ্যাংক ইউ স্যার, আপনি একটা হেভি মানে নাচ দেখিয়েছেন, বাদন না মানে ভালো নাচ দেখিয়েছেন স্যার। হ্যাঁ, আর স্যার আপনি আমাদের ইউথের জন্য কোনো মেসেজ দিতে চান তো প্লিজ দিতে পারেন। আমাকে তুই এক লাইনে বল অ্যাভেঞ্জার্সের গল্প, এক লাইনে বল। একটা ভিলেন, একটা মাল্টি স্টার কাস্ট হিরো একটা ভিলেনকে মারতে চায়, ঘুমাদা কটা সবই ওরকম আছে, 40টা 50টা শুরু শুরু করে। হ্যাভ ইউ সিন অ্যাকোয়াম্যান? অ্যাকোয়াম্যানের গল্পটা কি? না, অ্যাকোয়াম্যানের গল্পটা ওই মহিলাটার জায়গায় রাখি, রাখিকে বাদ করে দাও, হিরোর জায়গায় অমিতাভ বচ্চন, শশী কাপুর। অ্যাকোয়াম্যানের গল্প ইজ সেম লাইক দ্যাট। হ্যাঁ স্যার, আপনার খুব ধন্যবাদ আপনাকে, আপনি আমাদের এখানে ইন্টারভিউ দিলেন। তো স্যার আপনার জন্য একটা স্পেশাল গিফট আছেন, আপনি একটু দাঁড়ান আমি নিয়ে আসছি। ও খুবই স্পেশাল গিফট স্যার, শালা আবার নাচছে, নে গাঁজা টেনে আসা, নে খা, ভাগ শালা ভাগ, বিশাল বড় হিরো বলিউডে, বলিউডে যাবে, ভাগ এখান থেকে, গাঁজা খোর কোথা কার, ভাগ ওর পড়েছে আবার, ভাগ ভাগ, নে যা গাড়িতে ওর যা। ওই দেখ আমার বন্দুকটা নিয়ে পালালো, ওই কোথায় যাচ্ছিস দাঁড়া, ওই ওই ধাক্কা মেরে দিচ্ছে, ওই দাঁড়া রে স্যার, দাঁড়ান স্যার, মালটা মনে হয় ধাক্কা মারবে, এ মেরেছে মেরেছে, দাঁড়া ওকে আর ছাড়বো না, এক মোমেন্ট শশী কাপুর মজা দেখাচ্ছে, দাঁড়া অ্যাভেঞ্জার, দাঁড়া তোকে এই প্যানের বাড়ি মেরে তোর মাথায় ডিমের অমলেট বানাবো, ওই আবার মেরেছে, দাঁড়া দাঁড়া, গাড়িও চালাতে পারে না, সালমান খান থেকে ট্রেনিং নিয়ে যেতে, দাঁড়া দাঁড়া দাঁড়া, যা পালিয়ে গেল রে।
Wow.